মোদি ছাড়ার কোনো প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের জন্য এমন উন্নয়নমূলক কাজ করেননি বলেই মোদির প্রতি উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা কৃতজ্ঞ বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার লংতরাই ভ্যালিতে রাজ্যভিত্তিক বৈশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনজাতি জলশক্তি মন্ত্রকের মন্ত্রী বিশ্বেশ্বর টুডু, সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। বুধবার লংতরাই ভ্যালিতে রাজ্যভিত্তিক বৈশ উৎসবের সূচনা হল। প্রদীপ জ্বালিয়ে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনজাতি ও জলশক্তি মন্ত্রকের মন্ত্রী বিশ্বেশ্বর টুডু, সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মোদী আছে তো প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড আছে, মোদী আছে বলেই ছামনতে জাতীয় সড়ক আছে, মনু নদীর উপর ব্রিজ হতে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সার্বিক বিকাশে একমাত্র লাইন হচ্ছে মোদী লাইন। মোদী আছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড আছে, মোদী আছে তো ছামনতে ন্যাশনাল হাইওয়ে আছে, মোদী আছে তো মনু নদীর উপরে মানিকপুরে ব্রিজ তৈরি হতে যাচ্ছে। এই মোদী ছাড়া কেউ পারবে না। অনেকে অনেক কিছু বলে, কিচ্ছু লাভ হবে না বন্ধু। বহু কিছু বহু লোক বলেছে, কেউ 50 বছর 52 বছর আন্দোলন করেছে, তারপরে দেখি আবার মোদির লাইনে চলে এসছে। একটাই লাইন মোদির লাইন, এছাড়া আর কোনো লাইন নেই। কারণ মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়ন, যথাযথ সম্মান প্রদান, অর্থ প্রদান এবং জনজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ব্যবস্থা গ্রহণ করেছেন তা দেশের আর কোনো প্রধানমন্ত্রী করেননি। এই কারণেই উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে মুখ্যমন্ত্রীরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিশেষ কৃতজ্ঞ। নর্থ ইস্টের আমরা প্রত্যেকটি মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের প্রতি কৃতজ্ঞ আমরা। সে কন্যা সাংমা হোক, বিপ্লব দেব হোক, হেমন্ত বিশ্ব শর্মা হোক, রিউ সাহ হোক, জুরান সাংগাজি হোক, পেমা খান্ডু হোক, গোলে সাহ হোক, আমরা প্রত্যেকটি মুখ্যমন্ত্রী এক যুগে মোদিজির কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। আমাদের নর্থ ইস্টকে যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, যে অর্থ আমাদেরকে দিয়েছেন, আমাদের জনজাতির উন্নয়নের জন্য যে ব্যবস্থা উনি করেছেন, দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো দিন করেনি, তাই এই এলাকাবাসীকে আমি বলি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নানা কর্মসূচির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। দুদিনের এই বৈশ উৎসবে জনজাতিদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জনজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।